সাংবাদিকদের নেতৃত্বে আছি, কাজ করছি, সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে কাজ করছি। তো আমরা বিভিন্ন সময় নারী বিষয়ক কোনো অনুষ্ঠানে গেলে আমরা বক্তব্য শুনতে পাই যে নারীদের প্রতি অনুকম্পা বা নারীদেরকে মেনস্ট্রিমে আনার জন্য কিছু উপদেশমূলক বক্তব্য, এসব আমি শুনতে পেয়েছি। কিন্তু আমার কাছে এসব বক্তব্য কখনোই ভালো লাগে নাই। কারণ হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি, আমরা 60 জন ছাত্রছাত্রী ছিলাম। আমার দুই সহপাঠী তারা ছাত্রী, তাদের সাথে আমরা আসলে প্রতিযোগিতায় পারিনি। তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। আমাদের 7 জন আমরা আমাদের মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছিল, তার ভিতরে 5 জন ছেলে 2 জন মেয়ে। আমরা আমাদের সেই দুই সহপাঠীর একজন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন জয়েন্ট সেক্রেটারি, সরকারের জয়েন্ট সেক্রেটারি। সুতরাং তাদের তো কোনো অনুকম্পা দেখানো হয়নি, তাদেরকে কোনো বিশেষ কোটায়ও তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তারা তো নিজ যোগ্যতায় তারা ফার্স্ট ক্লাস পেয়েছে। সুতরাং তার নারীকে তার নিজ যোগ্যতায় এগিয়ে আসতে হবে, তার তাকে বারবার প্রমাণ করতে হবে যে আমরা কারো অনুকম্পা পাওয়ার না বিষয় না, আমরা নিজেদের যোগ্যতায় আমরা সমাজে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। আজকাল নারী সাংবাদিক সমিতি নেত্রী যারা আছে তারা কারো অনুকম্পায় তারা সমাজে তারা প্রতিষ্ঠিত হয়নি, তারা কিন্তু নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যখন আমি যখন প্রথম সাংবাদিকতায় আসি তখন সাংবাদিকতায় নারীদের সংখ্যা খুবই কম ছিল, 5-7 জনের বেশি ছিল না। বিশেষ করে সংবাদে কয়েকজন ছিল এবং এর মধ্যে কেউই রাতে কাজ করার সাহস পেতেন না। সম্ভবত একজন নাসিমুন নাহার নিনি আপার কথা আমার মনে পড়ে, উনি এখন আমেরিকায় থাকেন, তার কথা মনে পড়ে। তিনি রাতে কাজ করতেন, শিফটে দায়িত্ব পালন করতেন। আমার এক সহকর্মী ছিল হাসিনা আশরাফ দৈনিক বাংলায়, তিনি রিপোর্টিংয়ে কাজ করতেন, আর খুব বেশি ছিলেন না। এখন তো প্রতিটা প্রতিষ্ঠানে নারীদের অবাধ বিচরণ, তারা তাদের নিজ যোগ্যতায় তারা তাদের অবস্থান গড়ে নিয়েছেন। সুতরাং নারীদের প্রথম দরকার কি, দরকার হলো সাহস। সাহস থাকলে কিন্তু কেউ কোনো যতই চেষ্টা করুক দমিয়ে রাখতে পারবে না। আপনারা আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা চিন্তা করেন, উনি যে কাজগুলি করেছেন, উনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, তাদেরকে ফাঁসির কাছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, তার ঝুলিয়ে তাদেরকে তাদের অপকর্মের শাস্তি দিয়েছেন। বাংলাদেশে এর আগে অনেক পুরুষ সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এসেছিলেন, তারা কেউ এই সাহস করেন নাই। জননেত্রী শেখ হাসিনা তার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন এবং এই যুদ্ধাপরাধীদের হত্যার বিচার করেছেন, দেখিয়ে দিয়েছেন যে নারী যদি সাহস করেন নারী এই দেশের জন্য অনেক কিছু করতে পারেন। তিনি এক সময় আমরা বেগম রোকেয়াকে অনুসরণ করতাম নারী জাগরণের পথিকৃৎ হিসাবে, এখন আমাদেরকে আরেকজন বা আমাদের ইতিহাস হয়ে থাকবেন শেখ হাসিনা, যিনি আমাদেরকে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিয়েছেন। ইতিমধ্যে আমাদের দেশে এখন কিন্তু হাহাকার নাই, আমাদের দেশে কিন্তু এখন খাদ্য অভাব নাই। আমাদের দেশে এক সময় আমরা সংবাদপত্রে যারা কাজ করতাম উত্তরাঞ্চলের জন্য বেশি অভাব দেখা দিলে আমরা একটা শব্দ লিখতাম যে উত্তরাঞ্চলের মঙ্গার হাতছানি, এটা আমরা আট কলম লাল কালি দিয়ে লিখতাম। এখন কিন্তু এটা আমরা লিখতে পারি না, কারণ কি, এখন এখন আর সেই অবস্থা নাই। জননেত্রী শেখ হাসিনার কারণে মানুষের সেই অভাব বুঝে গেছে। আমি শুধু এই বক্তব্যটা এই কারণে দিলাম যে সাহস কাকে বলে। সাহস যদি থাকে, যদি একজন নারীর সাহস থাকে, তাহলে আর সে প্রতারিত হতে হবে না, সে নির্যাতনের শিকার হবে না। প্রত্যেক নারীকে আমি এই জন্য সাহসিকতা অর্জনের জন্য আহ্বান জানাচ্ছি।